মদ্যপ অবস্থায় পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল পাড়ারই চার যুবক। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। ঘটনাটি কালিয়াচক থানার বাগপাড়া ছাক্কুটোলা গ্রামে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে প্রথমে কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত যুবকের নাম রাকেশ শেখ, তার বাড়ি বাগপাড়া ছাক্কুটোলা গ্রামে। জানা গেছে, গতকাল রাতে প্রবল গরমের জন্য তারা বাড়ির কেউ ঘুমোতে পারছিল না, সেই জন্যই বাড়ির সামনে সে ও তার ভাই রেজাউল লুডো খেলছিল। সেখানে বসেই গল্পগুজব করছিলেন পরিবারের মহিলা সদস্যরা। সেই সময় পাড়ারই চার যুবক বাপি শেখ, তুফান শেখ, সাইদুর শেখ ও আলমগীর শেখ মদ্যপ অবস্থায় সেখানে এসে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজ করতে থাকে। তার প্রতিবাদ করে রাকেশ। তখনই অভিযুক্তরা লাঠি ও ইট নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার মাথা ফাটিয়ে দেয়, সারা শরীরেও আঘাত করে। কোনো রকমে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে প্রথমে কালিয়াচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ওখানে চার পাঁচজন মিলে বসে আমরা লুডো খেলাম আমাদের বাড়ির পাশে। তারপরে ওরা এলো, এসে আমাদের ভাইটাকে বলছে মা বোন তুলে গাল দিচ্ছে। গাল দেওয়ার পরে আমরা বলছি এখানে মা বোন তুলে গাল দিস না, সবারই এখানে মা বোন আছে, সব রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মানুষ খারাপ ভাববে, আর তার মেয়েরাও শুয়ে আছে, ওরা শুনবে, খারাপ ভাববে, গাল টালে দিস না। তো ও বলছে আমি তোকে গাল দিচ্ছি, তো তোদের কী হচ্ছে, আমার ভাইকে গাল দিচ্ছে। তো আমরা বলছি ওখানে আমাদের বলছে যে আমি গাল দিচ্ছি তোর ভাইকে, তো তুই কেন আমাদের আমাদেরকে এই বলছি, তোর ভাইয়ের আমি বুঝবো, আমি আমি তা আমরা বলছিলাম তখন যে আমার আমার ভাই আছে, তো গাল দিচ্ছে আর ভাইকে, তো আমরা বলবো না, এখানে আমাদের আমাদের মা বোনেরা আছে, তুমি মা বোন তুলে গাল দিচ্ছ, তো এখানে খারাপ লাগে না আমাদেরকে, এত করে রাত হয়ে তোমরা মা বোন তুলে গাল দিচ্ছ। তারপরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। ধাক্কা ধাক্কি শুরু হওয়ার পরে ওদের গ্রাম থেকে ফোন করে লোক ডাকলো, হ্যাঁ 10-12 জনকে, 10-12 জনকে কেনে আমাদের ভাইকে মেরে আর ওরা চলে যায়।